নমস্কার বন্ধুরা এসপিডি শর্ট ট্রিক্স চ্যানেলে আপনাকে স্বাগতম জানাই বন্ধুরা আপনাদের সাথে আমি রয়েছি সুপ্রভাত এবং বন্ধুরা আমাদের আজকের এই গুরুত্বপূর্ণ ভিডিওটিতে আমরা ট্রেন এবং তাদের অঙ্ক সম্পর্কিত অর্থাৎ বন্ধুরা ট্রেনের ম্যাথমেটিক্যাল প্রবলেম সম্পর্কিত খুবই গুরুত্বপূর্ণ পাঁচটি কোশ্চেন এবং তাদের সলিউশন নিয়ে আলোচনা করব যে কোশ্চেনগুলো বিভিন্ন চাকরি পরীক্ষার জন্য যেমন সামনের আগত রেলওয়ে পরীক্ষার জন্য অর্থাৎ এন এবং গ্রুপ ডির জন্য খুবই গুরুত্বপূর্ণ এবং বন্ধুরা দেখো সেই ধরনের কোশ্চেনগুলোর মধ্যে ইম্পর্টেন্ট আমাদের প্রথম যে কোশ্চেনটা দেওয়া রয়েছে দেখো এখানে বলেছে যে একই দিক থেকে ভিন্ন গতিতে আসা একই দুটি ট্রেন একটি পোস্টকে যথাক্রমে ছয় সেকেন্ডে এবং নয় অতিক্রম করে ঠিক আছে তবে তারা একে অপরকে কত সময়ে অতিক্রম করবে খুবই ইম্পর্ট্যান্ট একটি কোশ্চেন এবং বন্ধুরা আমাদের চাকরির পরীক্ষায় যেহেতু সময়টা খুবই গুরুত্বপূর্ণ অবশ্যই বন্ধুরা আমাদের কনসেপ্টটা বোঝার পর আমরা শর্টকাট উপায়ে এই ধরনের কোশ্চেনগুলোকে সলভ করবো এখন বন্ধুরা বোঝার চেষ্টা করো যে ভিন্ন গতিতে আসা একই দিক থেকে দুটি ট্রেন অর্থাৎ বন্ধুরা যদি তারা এ বিন্দু থেকে জার্নি স্টার্ট করে ঠিক আছে তাহলে দেখো এখানে এই বি পয়েন্টে একজন মিট করছে একটা পোস্টকে অপর টেন্টু এই বি পয়েন্টে আরেকটা পোস্টকে ক্রস করছে সেক্ষেত্রে টাইমটা দিচ্ছে একজন ছয় সেকেন্ডে আরেকটা নয় সেকেন্ডে ঠিক আছে তাহলে লক্ষ্য করো যে এক্ষেত্রে তাদের টাইমটা যেহেতু আলাদা লাগছে অবশ্যই বন্ধুরা তাদের গতিবেগও আলাদা এবং সেই মতো তারা এই পয়েন্টে কখনো একে অপরকে ক্রস করবে না তারা একে অপরকে কোথায় ক্রস করবে ধরো এই ডি পয়েন্টে ঠিক আছে অর্থাৎ ডি পয়েন্টে যদি তারা একে অপরকে ক্রস করে ডি পয়েন্ট যেতে কতটা সময় লাগবে সেই সময়টা আমরা কিভাবে বার করব এখন বন্ধুরা মনে রাখবে যেহেতু ট্রেন দুটো একই দিক থেকে আসছে অর্থাৎ ধরো এ বিন্দু থেকে আসছে ঠিক আছে সেই ক্ষেত্রে তাদের গতিবেগ এবং সময় এই দুটো বিয়োগ হবে ঠিক আছে যদি তারা বিপরীত দিক থেকে আসতো তাহলে অবশ্যই আমরা সেক্ষেত্রে আপেক্ষিক বেগ পাওয়ার জন্য আমরা অবশ্যই যোগ করতাম ওকে এখন দেখো এক্ষেত্রে মনে রাখবে যে আমাদের শর্টকাট উপায় যদি এটাকে সলভ করতে চাই অর্থাৎ একটার জন্য সময় লাগছে নয় সেকেন্ড আরেকটার জন্য সময় লাগছে ছয় সেকেন্ড ঠিক আছে অর্থাৎ এই যে পোস্টটাকে যখন অতিক্রম করছে একই ডিরেকশনে আসার পর একজনের জন্য ছয় সেকেন্ড আরেকজনের জন্য নয় সেকেন্ড তাহলে তাদের টাইমের ডিফারেন্সটা কত অর্থাৎ আরেকজন একজনের সাপেক্ষে কত আগে ক্রস করছে অবশ্যই নাইন মাইনাস সিক্স ঠিক আছে এক্ষেত্রে মনে রাখবে আমাদের শর্টকাট ফর্মুলাটা হচ্ছে টু ইন্টু নাইন ইন্টু সিক্স ডিভাইডেড বাই ওদের ডিফারেন্স যদি তারা একই ডিরেকশনে না এসে বিপরীত দিক থেকে আসতো তাহলে আমরা নয় প্লাস ছয় করতাম ওকে এটাকে যদি একটু ক্যালকুলেশন করলি টু ইন্টু সিক্স ইন্টু নাইন ডিভাইডেড বাই থ্রি অর্থাৎ বলতে থ্রি ইন্টু টু মানে সিক্স ঠিক আছে তাহলে এই মানটা আসতে দেখো ছত্রিশ সেকেন্ড অর্থাৎ তারা একে অপরকে কতক্ষণ পর ক্রস করবে অবশ্যই ছত্রিশ সেকেন্ড পর তাহলে বন্ধুরা আমাদের অপশানে এক্ষেত্রে কারেক্ট অ্যান্সার হবে ঠিক আছে আশা করবো বন্ধুরা তোমরা টেক্সটটা বুঝতে পারছো এক্ষেত্রে আমরা এক্সোয় মান ছাড়াই যেহেতু সলভ করলাম তার জন্য বন্ধুরা আমাদের টেক্সটটা কী হবে জাস্ট প্রথমে আমরা দুই গুণ করব ঠিক আছে দুই ইন্টু এক্ষেত্রে দেখো যে ফার্স্ট গুণ ফল অর্থাৎ ছয় ইন্টু নয় ঠিক আছে ডিভাইডেড বাই একে অপরেশপে কত সেকেন্ড বেশি সময় নিচ্ছে অর্থাৎ নাইন মাইনাস সিক্স ঠিক আছে এই মানটাকে ক্যালকুলেশন করে আমরা পাচ্ছি দেখো ছত্রিশ সেকেন্ড ওকে তাহলে আমাদের অপশানে অবশ্যই কারেক্ট অ্যান্সার হবে নেক্সট বন্ধুরা আমাদের আরও গুরুত্বপূর্ণ কোয়েশ্চেন নাম্বার টু ফলো করো দেখো কোয়েশ্চেন নাম্বার টু এ কি বলেছে যে পঁচাত্তর মিটার দৈর্ঘ্যের একটি ট্রেন একশো পঁচিশ মিটার দৈর্ঘ্যের একটি সেতুকে কুড়ি সেকেন্ডে অতিক্রম করে ঠিক আছে ওই ট্রেনটি কত সময়ে পঁয়ষট্টি মিটার দৈর্ঘ্যের একটি প্ল্যাটফর্মকে অতিক্রম করবে ইম্পর্ট্যান্ট একটি কোশ্চেন এখন দেখো এই ধরনের কোশ্চেনগুলোকে সলভ করার জন্য সবার প্রথমে বোঝার চেষ্টা করো যে এটা যদি একটি ট্রেনের দৈর্ঘ্য হয় অর্থাৎ বন্ধুরা এবি যদি একটি ট্রেনের দৈর্ঘ্য হয় এবং সে যদি এই বি সি অর্থাৎ এই যে বি সি একটি সেতু এটাকে যদি ওভারকাম করে বা অতিক্রম করে তার মানে হচ্ছে সে মোট এই দুটো দৈর্ঘ্যের যোগফল অর্থাৎ এবি বি প্লাস বি সি ওকে এটা একটু বোঝার চেষ্টা করো এবং বন্ধুরা দেখো যে পঁচাত্তর মিটার দৈর্ঘ্যে ট্রেনটি একশো পঁচিশ মিটার দৈর্গ্য সেতু যখন অতিক্রম করছে অবশ্যই বন্ধুরা যেহেতু আমাদের কনসেপ্ট ইজ দ্য মোস্ট ইম্পর্টেন্ট পাওয়ার আমাদের কনসেপ্টটা বোঝার জন্য আমরা জাস্ট ট্র্যাডিশনাল মেথডে সলভ করছি তারপরে এটাকে আমরা শর্টকাট উপায়ে সলভ করব ঠিক আছে তাহলে লক্ষ্য করো যে সেক্ষেত্রে মোট কত দূরত্ব অতিক্রম করছে পঁচাত্তর প্লাস একশো পঁচিশ ওকে কত সেকেন্ডে অতিক্রম করছে কুড়ি সেকেন্ডে তাহলে তার গতিবেগ কত হবে যেহেতু এস সমান ভিটি এই ফর্মুলা থেকে আমরা পাচ্ছি এস হচ্ছে অতিক্রান্ত দূরত্ব ভি হচ্ছে তার গতিবেগ টি হচ্ছে প্রদত্ত সময় ঠিক আছে তাহলে ডিভাইডেড বাই টি এটাকে যদি আমরা ভাগ করে দিই টি মানে হচ্ছে কুড়ি সেকেন্ড ওকে অর্থাৎ বন্ধুরা দেখো পঁচাত্তর প্লাস একশো পঁচিশ এই মানটা আমরা পাচ্ছি শো ডিভাইডেড বাই কুড়ি তাহলে বন্ধুরা আমরা মানটা কত পাচ্ছি দশ মিটার পার সেকেন্ড ঠিক আছে এই গতিবেগে সে অতিক্রম করবে কত পঁয়ষট্টি মিটার দৈর্ঘ্যের একটি প্ল্যাটফর্মকে সেক্ষেত্রে মোট কতটা দূরত্ব অতিক্রম করবে অবশ্যই পঁচাত্তর মিটার দৈর্ঘ্যের টেন প্লাস পঁয়ষট্টি মিটার অর্থাৎ পঁচাত্তর প্লাস পঁয়ষট্টি তার মানে মানটা কত পাচ্ছি দেখো একশো চল্লিশ মিটার ঠিক আছে একশো চল্লিশ মিটারকে অতিক্রম করছে কত গতিবেগে জাস্ট একটু আগেই আমরা পেয়েছিলাম দশ মিটার পার সেকেন্ড গতিবেগে তাহলে তার সময় কত লাগবে ডিভাইডেড বাই দশ ঠিক আছে অর্থাৎ চোদ্দ সেকেন্ড এক্ষেত্রে আমাদের সঠিক অ্যান্সার কোনটা হবে অপশন সি এরপর দেখো বন্ধুরা এটাকে আমরা যদি শর্টকাট উপায়ে সলভ করি লক্ষ্য করো যে এটা যদি ট্রেনের দৈর্ঘ্য এটাকে যদি আমরা এল দ্বারা ডিনোট করি এবং দেখো বন্ধুরা একশো পঁচিশ মিটার এটাকে যদি আমরা এল ওয়ান দ্বারা ডিনোট করি পঁয়ষট্টি মিটার যে প্ল্যাটফর্মটাকে ওভারকাম করতে হবে সেটাকে যদি আমরা এল টু দ্বারা ডিনোট করি ঠিক আছে সেক্ষেত্রে আমাদের শর্টকাট ফর্মুলাটা আসবে প্রথমে ট্রেনের দৈর্ঘ্য অর্থাৎ এল প্লাস এল টু ঠিক আছে ডিভাইডেড বাই এল প্লাস এল ওয়ান ইন্টু কত সময় লাগছে অর্থাৎ কুড়ি সেকেন্ডে ইন্টু কুড়ি ঠিক আছে যেহেতু কুড়ি সেকেন্ডে প্রথম ক্ষেত্রে সময় লাগছে এল ওয়ানের জন্য তার এল প্লাস এল ওয়ানটা নিচেই থাকবে ওকে অর্থাৎ দেখো বন্ধুরা এল মানে হচ্ছে পঁচাত্তর মিটার তাহলে পঁচাত্তর প্লাস পঁয়ষট্টি এল টু মানে ঠিক আছে ডিভাইডেড বাই পঁচাত্তর প্লাস এখন দেখো এল ওয়ান মানে হচ্ছে একশো পঁচিশ অর্থাৎ একশো পঁচিশ অর্থাৎ কুড়ি টাকা যদি আমরা গুণ করে দিই দেখো এই মানটা ক্যালকুলেশন করলে আমরা কত পাচ্ছি পঁচাত্তর প্লাস পঁয়ষট্টি মানে হচ্ছে একশো এবং পঁচাত্তর প্লাস একশো মানে হচ্ছে দুশো ঠিক আছে তাহলে আমরা মানটা কত পাচ্ছি কুড়ি ইন্টু একশো চল্লিশ অর্থাৎ বন্ধুরা সঠিক অ্যান্সার কত হবে এখানে একটু ক্যালকুলেশন করে নিলে আমরা মানটা পাচ্ছি চোদ্দো সেকেন্ড ঠিক আছে অর্থাৎ আমাদের সঠিক অ্যান্সার হবে চোদ্দো সেকেন্ড সময় লাগবে অর্থাৎ অপশান সি আমাদের জন্য কারেক্ট অ্যান্সার আশা করবো বন্ধুরা তোমরা শর্ট টেক্সট এবং আমাদের ট্র্যাডিশনাল মেথড দুটাই ভালোভাবে বুঝতে পেরেছ এবং বন্ধুরা তাহলে আমাদের আরও গুরুত্বপূর্ণ কোশ্চেন নাম্বার থ্রি ফলো করো দেখো দুটি ট্রেন একই দিকে যথাক্রমে তেত্রিশ কিলোমিটার প্রতি ঘন্টা এবং চব্বিশ কিলোমিটার প্রতি ঘন্টা বেগে যায় যদি প্রথম ট্রেনটি দ্বিতীয় ট্রেনের একজন যাত্রীকে বারো সেকেন্ডে অতিক্রম করে তবে প্রথম ট্রেনের দৈর্ঘ্য কত খুবই ইম্পর্ট্যান্ট একটি কোশ্চেন এখন দেখো বন্ধুরা আমাদের পরীক্ষার জন্য আমরা শর্টকাট উপায় কীভাবে এটিকে সলভ করছি দেখো যেহেতু তারা একই ডিরেকশনে যাচ্ছে দুটো ট্রেনে একই ডিরেকশানে তাহলে তাদের আপেক্ষিক বেগ কী হবে অবশ্যই বিয়োগ হবে ঠিক আছে অর্থাৎ একটা ট্রেন আর একটা সাপেক্ষে কতটা এগিয়ে যাচ্ছে জাস্ট তেত্রিশ মাইনাস চব্বিশ অর্থাৎ তেত্রিশ মাইনাস চব্বিশ এই মানটা কত পাচ্ছি দেখো নয় কিলোমিটার প্রতি ঘন্টা এই বেগে সে অলরেডি এগিয়ে যাচ্ছে ঠিক আছে এখন লক্ষ্য করো বন্ধুরা আমাদের অ্যান্সারগুলো সব মিটারে দেওয়া আছে সেক্ষেত্রে আমরা এই কিলোমিটার প্রতি ঘন্টাটাকে একটু মিটার পার সেকেন্ডে কনভার্ট করে নেবো কীভাবে সেটা যেহেতু এক কিলোমিটার প্রতি ঘন্টা অর্থাৎ এক কিমি পার আওয়ার এই মানটাকে যদি আমরা একটু মিটার পার সেকেন্ডে কনভার্ট করি এক কিলোমিটার মানে হচ্ছে এক হাজার মিটার ঠিক আছে ডিভাইডেড বা এক ঘন্টা মানে হচ্ছে ছত্রিশশো সেকেন্ড ওকে তাহলে এখানে একটু ক্যালকুলেশন করে নিলে আমরা মানটা পাবো ফাইভ বাই আঠারো মিটার পার সেকেন্ড একইভাবে বন্ধুরা মনে রাখবে যে এক মিটার পার সেকেন্ড মানে হচ্ছে আঠারো বাই ফাইভ কিলোমিটার পার আওয়ার ঠিক আছে এইভাবে আমরা একটু মানটাকে ক্যালকুলেশন করে নেব আমাদের এই ভিডিওর জন্য তাহলে লক্ষ্য করো যে সেক্ষেত্রে তার আপেক্ষিক ব্যাগটা কী আসছে তেত্রিশ কিলোমিটার প্রতি ঘন্টা অর্থাৎ নয় ইন্টু পাঁচ বাই আঠারো অর্থাৎ মিটার পার সেকেন্ডে করে নিলাম ঠিক আছে তাহলে পাঁচ বাই দুই মিটার পার সেকেন্ড এই বেগে যখন দ্বিতীয় জনের যাত্রীকে বারো সেকেন্ডে ওভারকাম করছে তার মানে বন্ধুরা এর সমান ভিটি এই ফর্মুলা থেকে আমরা কী পাচ্ছি এর সমান কত বাবাবু অবশ্যই ভি ইন্টু টি ভি হচ্ছে পাঁচের দুই মিটার পা সেকেন্ড ইন্টু টিটা দিয়েছে হচ্ছে বারো সেকেন্ড তিরিশ মিটার ওকে অর্থাৎ পাঁচ ইন্টু ছয় মানে তিরিশ মিটার তাহলে আমাদের সঠিক অ্যান্সার কোনটা হবে অবশ্যই অপশান বি আমাদের জন্য কারেক্ট অ্যান্সার হবে অর্থাৎ আমরা শর্টকাটে কীভাবে বার করলাম জাস্ট এদের ডিফারেন্সটা যেহেতু তারা একই দিকে আসছে ঠিক আছে যদি বিপরীত দিক থেকে আসতো তাহলে অবশ্যই আমরা যোগ করতাম ওকে বন্ধুরা এক্ষেত্রে বিয়োগ হবে যেহেতু তারা একই ডিরেকশন আসছে অর্থাৎ তেত্রিশ মাইনাস চব্বিশ এই মানটা আমরা পাচ্ছি দেখুন নয় ঠিক আছে এটাকে যদি মিটার পার সেকেন্ডে কনভার্ট করি যেহেতু কিলোমিটার প্রতি ঘন্টায় আছে তাহলে পাঁচ বাই আঠারো দ্বারা গুণ করলাম এবং এর সমান ভিটি ফর্মুলা থেকে টি এর মান দেখো বারো সেকেন্ড বলে দিয়েছে এই মানটাকে ক্যালকুলেশন করে আমরা কত পাচ্ছি তিরিশ মিটার অর্থাৎ বন্ধুরা প্রথম ট্রেনটির দৈর্ঘ্য তাহলে কত হবে তিরিশ মিটার অর্থাৎ অপশান বি কারেক্ট অ্যান্সার হবে ঠিক আছে নেক্সট আরও গুরুত্বপূর্ণ কোয়েশ্চেন নাম্বার ফোর ফলো করো দেখো কোয়েশ্চেন নাম্বার চারে দিয়েছে যে একই গতিবেগে বিপরীত দিক থেকে আসা দুটি ট্রেন প্রতিটি দৈর্ঘ্য একশো পঁয়ত্রিশ মিটার হলে তারা একে অপরকে আঠারো সেকেন্ডে অতিক্রম করে তবে ট্রেন দুটির গতিবেগ কত অবশ্যই বন্ধুরা তোমাদের রিকমেন্ড রইলো যে প্রতিটি কোশ্চেনের শুরুতে তোমরা ভিডিওটা একবার করে পজ করে নিজেরা ট্রাই করে নিজেরা একবার করে ট্রাই করার পর আমাদের অ্যানসারের সাথে মিলিয়ে নাও না সলভ করতে পারলে চিন্তার বিষয় নিয়ে অবশ্যই আমাদের সাথেই থাকো ট্রেন দুটোর দৈর্ঘ্য একশো পঁয়ত্রিশ মিটার অর্থাৎ এই যে ট্রেনটা এবং এই যে ট্রেনটা ঠিক আছে দুটোরই দৈর্ঘ্য একশো পঁয়ত্রিশ মিটার একটু আগে বন্ধুরা আমরা বলেছিলাম যে যখন একটি ট্রেন অপর একটি ট্রেনকে ক্রস করবে বা একটি ট্রেন একটি সেতুকে বা প্ল্যাটফর্মকে অতিক্রম করবে সেক্ষেত্রে তাদের যোগফল অর্থাৎ বন্ধুরা তাদের দৈর্ঘ্যের যোগফলগুলো এক্ষেত্রে অতিক্রান্ত দূরত্ব হিসাবে ক্যালকুলেটেড হবে ঠিক আছে তাহলে তাদের মোট অতিক্রান্ত দূরত্ব কত হবে একশো পঁয়ত্রিশ ঠিক আছে অর্থাৎ এই মানটা আসছে দুশো সত্তর মিটার ঠিক আছে এরপর কি বলেছে কত সেকেন্ডে আঠেরো সেকেন্ডে তাহলে আমাদের এর সমান ভিটি ফর্মুলা থেকে আমরা কি পাচ্ছি যে এর সমান ভিটি ঠিক আছে তাহলে এর মান বা গতিবেগের মান কত পাবো এস বাই টি এস মানে অতিক্রান্ত দূরত্ব কত পেয়েছিলাম টু ইন্টু একশো পঁয়ত্রিশ যেহেতু দুটো ট্রেনের উভয়ের দৈর্ঘ্য একশো পঁয়ত্রিশ ডিভাইডেড বাই টি হচ্ছে আঠারো সেকেন্ডে ঠিক আছে লক্ষ্য করো বন্ধুরা এটাকে যদি আমরা একটু ক্যালকুলেশন করে নিই অর্থাৎ দুই ইন্টু নয় মানে আঠারো নয় ইন্টু পনেরো মানে হচ্ছে একশো পঁয়ত্রিশ তাহলে বন্ধুরা দেখো এই যে পনেরো এটা কিসে পেলাম মিটার পার সেকেন্ডে কিন্তু আমাদের অপশান ফলো করো দেখো অপশানগুলো কিলোমিটার প্রতি ঘন্টায় দেওয়া আছে আমরা করব জাস্ট দেখো পনেরো এই মিটার পার সেকেন্ডটাকে আঠারো বাই পাঁচ দ্বারা গুণ করে দেবো ঠিক আছে তাহলে আমরা এটাকে কিলোমিটার প্রতি ঘন্টা পেয়ে যাব অর্থাৎ পাঁচ ইন্টু তিন মানে পনেরো তাহলে তিন ইন্টু আঠারো মানে হচ্ছে চুয়ান্ন কিলোমিটার প্রতি ঘণ্টা ওকে অর্থাৎ আমাদের এরপর অপশন ফলো করো দেখো অপশান সি আমাদের জন্য কারেক্ট অ্যান্সার হলো ঠিক আছে নেক্সট বন্ধুরা আজকের ভিডিওর জন্য আমাদের ফাইনাল কোশ্চেন অর্থাৎ কোশ্চেন নাম্বার ফাইভ ফলো করো দেখো এখানে কোশ্চেনটা কী বলেছে এলাহাবাদ এবং কানপুর থেকে দুটি ট্রেন একই সময়ে একে অপরের দিকে যথাক্রমে তিয়াত্তর কিলোমিটার প্রতি ঘণ্টা এবং সাতচল্লিশ কিলোমিটার প্রতি ঘণ্টা বেগে যাত্রা শুরু করে ঠিক আছে যখন তারা মিলিত হয় তখন দেখা যায় একটি ট্রেন অপরটি থেকে তেরো কিলোমিটার বেশি দূরত্ব অতিক্রম করেছে ওকে তবে এলাহাবাদ এবং কানপুরের মধ্যে দূরত্ব কত ইম্পর্ট্যান্ট একটি কোয়েশ্চেন এখন দেখো বন্ধুরা কোশ্চেনটাকে আমরা শর্টকাটে কীভাবে সলভ করছি সবার প্রথমে বোঝার চেষ্টা করো যেহেতু তারা এলাহাবাদ এবং কানপুর থেকে দুটি ট্রেন একই সময় একে অপরের দিকে যাত্রা করছে তার মানে তারা বিপরীত দিক থেকে যাত্রা করেছে ঠিক আছে এই দিক থেকে একজন এবং আরেকটা হচ্ছে এই দিকে একজন এখন দেখো যে একজন তিয়াত্তর কিলোমিটার প্রতি ঘন্টা বেগে আর একজন সাতচল্লিশ কিলোমিটার প্রতি ঘন্টা বেগে যাচ্ছে তাহলে একজনের সাপেক্ষে অপরজন কত কিলোমিটার প্রতি ঘণ্টা বেগে বেশি গতিবেগে নিয়ে চলছে অবশ্যই তিয়াত্তর মাইনাস সাতচল্লিশ ঠিক আছে অর্থাৎ এই মানটা আছে দেখো ছাব্বিশ কিলোমিটার এবং এই ছাব্বিশ কিলোমিটার বেশি গতিবেগ নিয়ে চলার জন্য সে কতটা বেশি দূরত্ব অতিক্রম করছে তেরো কিলোমিটার যখন দেখা যাচ্ছে তারা একে অপরকে ক্রস করছে অর্থাৎ ছাব্বিশ কিলোমিটার বেশি গতিবেগের জন্য সে বেশি এগিয়ে যাচ্ছে তেরো কিলোমিটার তাহলে লক্ষ্য করে যেহেতু তারা বিপরীত দিক থেকে আসছে একটু আগেই বলেছি বন্ধুরা যে বিপরীত দিক থেকে এলে তাদের গতিবেগটা অর্থাৎ আপেক্ষিক গতিবেগ জাস্ট যোগ হয়ে যাবে ঠিক আছে তার মানে তিয়াত্তর প্লাস সাতচল্লিশ একশো কুড়ি ঠিক আছে তাহলে একশো কুড়ি কিলোমিটারের জন্য কত আসবে মানটা তেরো ডিভাইডেড বাই ছাব্বিশ ইন্টু একশো কুড়ি ঠিক আছে অর্থাৎ এই মানটাকে ক্যালকুলেশন করে নিলে আমরা পাচ্ছি দেখো ষাট ওকে অর্থাৎ ষাট কিলোমিটার অর্থাৎ এটাই হচ্ছে এলাহাবাদ এবং কানপুরের মধ্যে দূরত্ব এখন বন্ধুরা দেখো এটাকে যদি আমরা একশো মানের সাহায্যে ক্যালকুলেশন করতাম আমাদের লিংথি ক্যালকুলেশন আসতো তার জন্য আমরা শর্টকাট উপায়ে সলভ করলাম ওকে অর্থাৎ বন্ধুরা আমাদের কারেক্ট আনসার কোনটা হবে অবশ্যই অপশান বি এক্ষেত্রে আমাদের জন্য কারেক্ট অ্যান্সার হবে ঠিক আছে আশা করবো বন্ধুরা ভিডিওটি তোমরা এতক্ষণ পর্যন্ত খুব সুন্দরভাবে বুঝতে পেরেছ নেক্সট তাহলে বন্ধুরা প্রতিটি ভিডিওর মতো তোমাদের এই ভিডিওতে একটি টাস্ক দেওয়া হলো যে কোনো বিশ্রাম ছাড়াই এক ব্যক্তি ঘন্টায় চল্লিশ কিলোমিটার গড় গতিবেগে গন্তব্যস্থলে পৌঁছায় এবং বিশ্রাম সহ ঘন্টায় তিরিশ কিলোমিটার বেগে গন্তব্যস্থলে পৌঁছালে ওই ব্যক্তি ঘন্টায় কত মিনিট করে বিশ্রাম নেন অবশ্যই বন্ধুরা সঠিক আমাদের কমেন্টের মাধ্যমে জানাতে ভুলবে না এবং বন্ধুরা যদি কোয়েশ্চেনটি সঠিক আনসার বার করতে না পারো তাহলে চিন্তার কোনো বিষয় নেই অবশ্যই বন্ধুরা আমাদের ম্যাথামেটিক্স এ আগের পার্ট অর্থাৎ বিয়াল্লিশ নাম্বার পার্টটি ফলো করো সেই পার্টে আমাদের কোশ্চেন শর্টকাট শর্টকট সলভ করা আছে আশা করবো বন্ধুরা ভিডিওটি দেখার পর তোমাদের কোশ্চন সলভ করতে কোনো রকম কোনো অসুবিধা হবে না সবশেষে আপনার কাছে ছোট্ট একটি অনুরোধ যদি ভিডিওটি আপনার হেল্পফুল মনে হয়ে থাকে তাহলে বন্ধুরা অবশ্যই জরুরি একটি লাইক দিয়ে আমাদের উৎসাহিত করবেন কারণ আপনাদের এই একটি লাইক আমাদের পরবর্তী ভিডিও বানানোর জন্য প্রচুর পরিমাণে উৎসাহ উদ্দীপনা এবং মোটিভেশন কাজ করে এবং বন্ধুরা ভিডিওটি আপনার বন্ধু বান্ধবদের হোয়াটসঅ্যাপ ফেসবুক ইনস্টাগ্রাম টেলিগ্রাম সবকিছু দিয়ে শেয়ার করে দিতেও ভুলবে না যাতে করে বন্ধুরা আপনার মতো আপনার বন্ধুরা যারা এখনো স্ট্রাগল করে আছে তাদের কঠিন পরীক্ষা পড়বে অর্থাৎ বন্ধুরা যারা এখনো কোনো না কোনো চাকরির পরীক্ষার জন্য প্রিপারেশন নিচ্ছে তাদের শেয়ার করে দিতেও ভুলবে না এবং বন্ধুরা যদি আপনি আমাদের চ্যানেলের নতুন সদস্য হয়ে থাকেন তাহলে অবশ্যই নিচের দিকে লাল রঙের সাবস্ক্রাইব বাটনটিকে প্রেস করে কালো করে দিতেও ভুলবেন না যাতে করে বন্ধুরা আমাদের পরবর্তী ভিডিওগুলি আপলোড দেওয়ার সাথে সাথে তৎক্ষণাৎ আপনারা পেতে পারেন এবং বন্ধুরা তার জন্য অবশ্যই পাশে আসা নোটিফিকেশনের জন্য অর্থাৎ বন্ধুরা নোটিফিকেশন বেল আইকনটিতে ক্লিক করে অন করে দিতেও ভুলবেন না যাতে করে বন্ধুরা আমাদের ভিডিও আপলোড দেওয়ার সাথে সাথে তৎক্ষণাৎ আপনারা নোটিফিকেশন পেয়ে যান দেখা হবে বন্ধুরা আমাদের পরের ভিডিওর সাথে ঠিক রাত সাতটা বেজে ত্রিশ মিনিটে অর্থাৎ বন্ধুরা ঠিক রাত সাতটা বেজে ত্রিশ মিনিটে আমাদের এই চ্যানেলে রিজনিং ম্যাথমেটিক্স এবং জেনারেল নলেজ কোশ্চেন এবং তাদের অ্যান্সার নিয়ে আলোচনা করা হয় যে কোশ্চেনগুলো এক্সাম ওরিয়েন্টেড কোশ্চেন অর্থাৎ বন্ধুরা যে কোশ্চেনগুলো বিভিন্ন চাকরির পরীক্ষার জন্য খুবই গুরুত্বপূর্ণ অর্থাৎ বন্ধুরা আমাদের ঠিক এই সময় অর্থাৎ রাত সাতটা বেজে তিরিশ মিনিটে এসপিডি শর্ট টিক্স ফলো করতে ভুলবে না ফাইনালি এসপিডি শর্ট টিক্স চ্যানেলের পক্ষ থেকে আপনাকে অসংখ্য ধন্যবাদ ভিডিওটি সম্পূর্ণভাবে দেখার জন্য আজকের মতো বন্ধুরা টাটা বাই বাই